আমাদের এই পৃথিবী কতটা প্রাচীন তা ঠিকভাবে বলা কঠিন। পৃথিবী সৃষ্টি হয়েছে, তার মধ্যকার সভ্যতা তৈরি হয়েছে, তবে কোনো কিছুই রাতারাতি হয়নি। অনেক সভ্যতা যেমন গড়ে উঠেছে, ঠিক তেমনই অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। অনেক কিছুই ধ্বংস হয়েছে, কিন্তু তাও কি মানুষ থেমে আছে? না, কেউ আমরা থেমে নেই। আমরা সৃষ্টি করেছি, ধ্বংস করেছি প্রয়োজনে। অনেক প্রাচীন নিদর্শন এখনও রয়ে গেছে, যা দেখলে আমাদের মনে করিয়ে দেয় সেই সব পুরনো দিনের কথা, সেই সব সভ্যতার কথা, সেই সব মানুষের কথা যারা এই সব তৈরি করেছিল। আজকে আমরা ঠিক এমনই একটা বিষয় সম্পর্কে কথা বলবো, এমনই একটা অতি প্রাচীন নগরী সম্পর্কে বলবো, যার নাম পেট্রা। সুপ্রিয় দর্শক, দি ট্রু ল্যাঙ্গুয়েজের আজকের এই পর্বে আমরা হারিয়ে যাওয়া নগরী পেট্রা সম্পর্কে জানব। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই ভুলবেন না। আগেই বলি, পেট্রা হলো একটি প্রাচীন আরব শহর। ধারণা করা হয় এটি প্রায় 2000 বছর আগের পুরনো। তখন আরবে অনেক জাতি ছিল, তার মধ্যে একটি হলো নাবাতিয়ান। এই নাবাতিয়ান জাতির রাজধানী ছিল পেট্রা শহর। এখান দিয়েই অনেক গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক রাস্তা গিয়েছিল। শহরটি মূলত একটি বাণিজ্যিক পথকে কেন্দ্র করে বানানো হয়েছে। পথের যাত্রীদের নির্ভর করে শহরটি তৈরি হয়েছিল রমরমা। পেট্রা নগরী ছিল সুরক্ষিত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেট্রা নগরী মূলত একটি সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত সাধারণত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধগুলির জন্য। শহরটি তৈরি করা হয়েছিল পাথর কেটে ডিজাইন করে। অনেক গুহা আছে এই নগরের আনাচে কানাচে। আসলে এই গুহাগুলোই চলাচল করে রাস্তার। গুহার পাশে রয়েছে কঠিন পাথরের দেওয়ালের গায়ে প্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবথেকে বিখ্যাত হলো খাসনেত ফিরাউন নামক মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। এখানে আরও একটি অর্ধ গোলাকৃত নাট্যশালা আছে, যা 3000 দর্শক ধারণ করতে পারে। তাছাড়াও মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত এই পেট্রা নগর। রোমানরা শুধু স্থল পথেই না, সমুদ্র পথেও বাণিজ্য করেছিল, যার ফলে পেট্রা ধ্বংস হওয়া শুরু করে। তারপর রোমানরা পেট্রা দখল করে নেন। তারপর কিছুকাল পেট্রায় উন্নতি হয়, কিন্তু পামিরা শহরের লোকজন পেট্রার অধিকাংশ বাণিজ্য দখল করে নেয়, ফলে পেট্রার গুরুত্ব কমতে শুরু করে। তার অনেক পরে মুসলমানরাও পেট্রা দখল নিতে সক্ষম হয়, আর অবশেষে ক্রুসেডাররা এটিকে দখল করে নিলে এটিকে একেবারে ধ্বংস করে ফেলে। তাছাড়াও 363 সালের এক ভূমিকম্পই ধ্বংস করে দেয় এই দালানগুলোকে, নষ্ট করে দেয় সব কিছু। শুধু পড়ে থাকে একটা ধ্বংস হয়ে যাওয়া নগরী। তার প্রায় সব কিছুই নষ্ট হয়েছে, ভেঙে গেছে অনেক সুন্দর আর সৌন্দর্যপূর্ণ স্থান, মাটিতে মিশে গেছে কত ধন দৌলত। পেট্রা নগরী খুঁজে বের করেছিল বারখার্ট, সুইস পরিব্রাজক জোহান লুডিক বারখার্ট। 1812 সালে বারখার্ট পেট্রা নগরী খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু পেট্রা নগরী যে ঠিক কোন জায়গায় আছে তা সঠিক হদিস তার কাছে ছিল না। আর সবথেকে বড় কথা, যে জায়গায় অনুমান করা হয়েছিল সে এখানে পেট্রা থাকতে পারে, সেখানে যাওয়ার জন্য লোকাল গাইডের প্রয়োজন হতো, কিন্তু সে তো ওই অঞ্চলে ছিল না যে অনায়াসে যেতে পারবে। তাছাড়াও ধরা পড়লে গুপ্তচর বলে জেলেও ঠকাতে পারে। অনেক ভাবার পর বারখার্ট একটি অভিনয় বুদ্ধি বের করল। সে নিজের বাড়ি বড় করতে শুরু করলেন, যাতে তাকে দেখে স্থানীয়দের মতো মনে হয়, আর শুরু করলেন পেট্রা উদ্দেশ্য যাত্রা। দিনের পর দিন হেঁটে যেতে লাগলো তারা। তারপর একদিন তারা মরুভূমি থেকে দেখতে পেল একটি গিরিখাত। সেই গিরিখাতের দুই পাশে উঁচু উঁচু সব পাহাড়, মাঝ দিয়ে রাস্তা। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে এক সময় বারখাটের চোখে পড়ল একটা পাথরের ভবন। তা দেখেই বারখাট বুঝে গেল তারা এসে পড়েছে পেট্রাতে, আর খুঁজে পেয়েছে সেই ইতিহাসে বিলীন হয়ে যাওয়া সেই নগরটিকে। তিনি ফিরে এলেন এবং ফিরে এসে বিশ্ববাসীকে জানালেন তার আবিষ্কারের কথা। কিন্তু মরুভূমির ঠিক কোন জায়গায় সেই গিরিখাত, কোন জায়গায় সেই ভবন, আর কোন জায়গায় বা সেই নগরী, তা কোনোটিরই সঠিকভাবে বলতে পারলেন না বারখাট। কিন্তু বারখাট এতেও হাল ছাড়লেন না।
পরবর্তী 1828 সালে তারা শহরটিকে অনেক স্কেচ তৈরি করলেন, পরে সেগুলোকে একত্রিত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সকল মানুষ জানা শুরু করলো পেট্রা নগর সম্পর্কে। পৃথিবীর অসংখ্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পাথরের নগরী পেট্রা। জন উইলিয়াম বার্গান তার নিউ ডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে এই পেট্রা নগরীর বর্ণনা দিয়েছেন। এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম। পেট্রা সংস্কৃতি, সম্পদ, ঐতিহ্য আর ক্ষমতায় কতটা সে উন্নতি ছিল তার প্রমাণ পাওয়া যায় এই ধ্বংসাবশেষ দেখে। ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা করেন 1985 সালে। এই ঘোষণায় পেট্রাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিসিয়াস কালচার প্রপার্টিস অফ ম্যানস কালচার হেরিটেজ। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিম গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদদেশে এর অবস্থান রয়েছে। যদি সময় আর সুযোগ হাতে পান তাহলে ঘুরে আসতে পারেন এই পেট্রা নগর থেকে। হয়তো আপনার জন্যই এখনও টিকে আছে এই হাজার হাজার বছরের পুরনো শহরটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা যে কোনো ভিডিও ছাড়ি সবার আগে আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।